ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে বাঁচতে মরণ ছাপ মৃত কুড়ি পড়ুয়া যাদের বয়স চোদ্দ থেকে সতেরো বছরের মধ্যে ঘটনা গুজরাত রাজ্যের সুরাতের সরতানা এলাকায় পাঁচতলা বাণিজ্যিক কমপ্লেক্সের চতুর্থ ও তলার জানালা জুড়ে আগুনের লেলিহান শিখা কুন্ডুলি পাকিয়ে উঠছে কালুথুয়া প্রাণ বাঁচাতে সর্বোচ্চ তলা থেকে একের পর এক কিশোর ঝাঁপিয়ে পড়ছে নিচে কেউ আবার কর্নিশা ধরে বাঁচার চেষ্টা করছে এমনই এক মর্মান্তিক দৃশ্যপটে সাক্ষী হয়ে রইল গুজরাট রাজ্যের সুরাত শহরের মানুষ একেবারে উপরের তলায় ছিল কোচিং সেন্টার প্রতিদিনকার মতো শুক্রবারও গমগম করছিল সুরাটের এই কোচিং সেন্টারটি দমকল সূত্রে খবর বিকেল সাড়ে তিনটে নাগাদ সুরাতের সারতানা এলাকার তক্ষশিলা কমপ্লেক্সের এক তলায় আগুন লাগে আগুন দ্রুত ভয়াবহ রূপ পাঁচতলা ভবনটিতে ছড়িয়ে পড়ে একেবারে উপরতলায় পঠন পাঠন চলছিল আগুনের খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কিত হয়ে পড়ুয়ারা দিশেহারা হয়ে ছোটাছুটি করতে থাকে উপরতলা থেকে নিচে অনেক পড়ুয়ারাই ঝাঁপ দেয় উনিশটি ইঞ্জিন এবং দুটি হাইড্রোলিক প্ল্যাটফর্ম নিয়ে ঘটনাস্থলে পৌঁছে দমকল কর্মীরা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে গুজরাট সরকার দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী সমবেদনা জানিয়েছেন রাহুল গান্ধীও রিপোর্ট চ্যানেল তিন রং